চিকেনের অনেক রকম রান্নাই তো আপনারা বাড়িতে করে থাকেন। আজ আপনাদের সঙ্গে কাশ্মীরি চিকেন মশলার রেসিপিটি শেয়ার করব। রুটি, লুচি, পরোটা, পোলাও সবকিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। কাশ্মীরি চিকেন মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ দিলাম লবণ। এবার এই মশলাগুলোকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাটাকে আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। 8টা কাজু বাদাম আর 15টা কিশমিশ কিছুক্ষণ আগেই আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে নিয়ে এটা মিক্সিং কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। তো সম্পূর্ণটা দিচ্ছি না, অল্প করে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা ননস্টিক প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটাকে এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মাংসটা ভাজার সময় ফ্লেমটাকে কখনোই লোতে দেবেন না, মিডিয়াম হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে। মাংসটা এখানে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 1টা গোটা রসুন, 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা বেশি করে একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে বড় সাইজের একটা টমেটো মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। আর মশলার মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 2 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলাটাকে এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। টক দইটাকে কিন্তু আগে থেকে আমি ফেটিয়ে রেখেছি। টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দইটা মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে এটা স্কিপ করে যাবেন। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 15 মিনিট ধরে মাংসটাকে আমি রান্না করে নিয়েছি আর এর মাঝে কিন্তু দুবার আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে বাদাম, কিশমিশ আর দুধের পেস্টটা দিয়ে দিলাম। বাদামটা বাটার পর বাকি যে দুধটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে একসঙ্গে মিশিয়ে রেখেছি। মিক্সিং কন্টেনারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি, এটা দিলে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নেব। সমস্ত মশলা দেওয়ার পর কিন্তু লো ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা দুর্দান্ত আসবে। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি আরও একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের কাশ্মীরি চিকেন মশলা একদম রেডি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা যদি আমার এই ভিডিওটাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।